সুনীল মণ্ডলের মাথার কোনো ঠিক নেই। উনি যখন তৃণমূল ছাড়লেন তখন তৃণমূল ছাড়ার কোনো বিষয় ছিল না। উনি পাঁচ বছরের জন্য তৃণমূল এর টিকিটে নির্বাচিত হয়েছেন, দু বছর হতে না হতে হঠাৎ করে বিনা কারণে বিজেপিতে চলে গেল। আমরা ওকে বলেছিলাম, তখনও শুনতেই রাজি ছিল না, শুভেন্দুর দ্বারা প্রলুব্ধ হয়ে বলুন, মিসগাইডেড হয়ে বলুন চলে গেলেন। ওর বিরুদ্ধে তো আমাদের দল থেকে দলত্যাগ বিরোধী আইনে পিটিশন জমা দিয়েছে, লোকসভার অধ্যক্ষের উচিত সেটা বিচার করে ওকে বার করে দেওয়া। এখন ও আবার অন্য রকম কথা বলছে, তবে ওর এখন অন্য রকম কথা বলার কোনো আইনগত মূল্য নেই। ও পার্টি ছেড়ে দিয়েছে, এটাই রেকর্ডেড, এবং ওকে অ্যান্সার করতে হবে কেন ও পার্টি ছেড়েছে। ফুসফুস প্রতিস্থাপনের জন্য চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছে মুকুল রায় স্ত্রীকে। অ্যাপোলো হাসপাতাল থেকে কৃষ্ণা রায়কে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে কলকাতা বিমানবন্দরে, সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হবে চেন্নাই। ভর্তি করা হবে MGM হাসপাতালে, সেখানেই তার ফুসফুস প্রতিস্থাপন করা হবে। মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়কে নিয়ে যাওয়া হবে চেন্নাইতে ফুসফুস প্রতিস্থাপনের জন্য, এবং তার জন্য প্রয়োজনীয় সামগ্রী এসে পৌঁছলো। এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হবে। এয়ার অ্যাম্বুলেন্সে তোলার আগে হাসপাতাল থেকে বিশেষ ব্যবস্থা করে বিশেষ ধরনের অ্যাম্বুলেন্সের সাপোর্ট সিস্টেমের সাহায্যে তাকে নিয়ে যাওয়া হবে দমদম বিমানবন্দরে, এবং সেই প্রয়োজনীয় সরঞ্জাম এসে পৌঁছলো বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে। আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে ওপরে, এরপরে রোগীকে প্রস্তুত করা হবে, তারপর এখান থেকে সরাসরি দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে অ্যাম্বুলেন্স, এবং তারপর সেখান থেকে বিমানে উড়ে যাবেন চেন্নাই। চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে সেখানে সব ব্যবস্থাপনা করা আছে। চেন্নাইয়ের বিমানবন্দর থেকে যাতে কোনো রকম সমস্যা না হয় হাসপাতাল পর্যন্ত পৌঁছতে, তার ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে অ্যাপোলো হাসপাতালের বাইরে বাইপাসের ধারের হাসপাতাল, সেখানে এই মুহূর্তে অ্যাম্বুলেন্সকে প্রস্তুত রাখা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্সে রওনা হয়ে যাবেন কৃষ্ণা রায়। পরিবারের তরফে শুভ্রাংশু রায় এসে পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সেই অ্যাম্বুলেন্সকে প্রস্তুত করে রাখা হচ্ছে। আর আধ ঘন্টা এক ঘন্টা প্রস্তুতিতে সময় লাগবে, সেরকমটাই হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে। সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। দিল্লিতে কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে রাজ্যপালের বৈঠক, বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। টুইট করে জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়, গতকালই দিল্লি গেছেন রাজ্যপাল, আজ একাধিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। সংবিধান বহির্ভূত কাজ করছেন রাজ্যপাল, কটাক্ষ তৃণমূল সাংসদ সৌগত রায়ের। দিল্লিতে কোল মিনিস্ট্রিতে যাচ্ছে, কালচার মিনিস্ট্রিতে যাচ্ছে, ইনফরমেশন ব্রডকাস্টিংয়ে যাচ্ছে, ওর কী কাজ? সংবিধানের কোথায় লেখা আছে যে রাজ্যপালের সব করতে পারবে? উনি চলবেন অন দি এড অ্যান্ড অ্যাডভাইস অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স হেডেড বাই দি চিফ মিনিস্টার, আর্টিকেল 163। তার বাইরে ওর কিচ্ছু করার নেই। বিনা কারণে একটা বিরাট বাড়িতে থাকেন, লোকজন ডেকে চা খাওয়াচ্ছেন আর উল্টো পাল্টা বিবৃতি দিচ্ছেন।